ইন্ডিয়াকে তোয়াক্কা না করে পাঞ্জাব ও চণ্ডীগড়ে একাই লড়ার ঘোষণা করল আম আদমি পার্টি। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো জানান, পাঞ্জাবে ইন্ডিয়া জোটের সঙ্গে কোনো আসন ভাগাভাগি করা হবে না, একাই লড়বে শাসক দল আম আদমি পার্টি। একইভাবে চণ্ডীগড়েও একাই লড়বে আপ। লোকসভা ভোটের মুখে আম আদমি পার্টির এই ঘোষণায় কার্যতই বড় ধাক্কা খেল ইন্ডিয়া জোট। পাঞ্জাবের ঘর ঘর রেশন প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে লোকসভা নির্বাচনে একা লড়াইয়ের কথা জানান কেজরিওয়াল। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, পাঞ্জাবে 13টি আসনে একা লড়বে আম আদমি পার্টি, চণ্ডীগড়েও একটি আসনে প্রার্থী দেবে আপ। 2 মাস পর লোকসভা নির্বাচন রয়েছে। ইন্ডিয়াকে তোয়াক্কা না করে পাঞ্জাব ও চণ্ডীগড়ে একাই লড়ার ঘোষণা করল আম আদমি পার্টি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।